আগে আমাদের সমস্যা মোটামুটি ছিল, বর্তমানে এই করোনাতে আমাদের খুব অসুবিধা, আমাদের কাজকর্ম নাই। হ্যাঁ, আমরা সংসার চলে না, আমাদের অচল, আমাদের সংসার খুব বিপদে আছি, আমরা ছেলে পেলে নিয়ে। আগে কীরকম ছিল, কোথায় কোথায় যেতেন? আগে বহু দূর আমরা ভারতবর্ষের চারিদিকে আমরা যেতাম, এখন বর্তমানে বাড়ি ছেড়ে আর কোথাও যেতে পারছি না, বাড়িতে আমরা বসে গেছি, কোনো কাজকর্ম নাই, সব পূজা পাঠ বন্ধ হয়ে গেছে, আমাদের ছেলে পেলেরা খুব কষ্ট হয়েছে। আমাদের অবস্থা এখন তো করোনার জন্য খারাপ, আগে যেরকম আমরা ঢাক ঢাক বাড়াতাম বিয়ে দিয়ে বা অনেক বায়না বুটি আমাদের হতো, এখন আমাদের সেরকম বায়না বুটি হচ্ছে না, এখন আমাদের কাজের অবস্থা খুবই খারাপ, কীভাবে সংসার চলাবো সেটা মাথায় আমাদের হাত পড়ছে এখন। কোনো কাজ নাই, কিছু নাই, ছেলে পিলাকে নিয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব অসুবিধা ভোগ করছি, আর কত কষ্টতে আমরা আছি, ছেলে পিলার কোনো পড়া নাই, শোনা নাই, কিছু নাই, সব স্কুল মিস্কুল সব বন্ধ হয়ে গেল, আমরা টাকা কোথায় পাবো প্রাইভেট পড়াবো, আমাদের ছেলে পিলা না খেয়ে থাকছে দিনের দিন, কি করব, আমরা খুবই কষ্টতে আছি। আমাদের অবস্থা ভালো নেই, আগে যে অবস্থা ছিল আমাদের খুবই ভালো ছিল, আমার মোটামুটি 28 বছর দেওয়া হচ্ছে আমার উত্তরপ্রদেশ গোরখপুর, ঠিক আছে, তারপরে আমি গেছি অরুণাচল প্রদেশ, রাজধানী হচ্ছে ইটানগর, আমরা বাজিয়ে এসেছি, আমরা আজ মোটামুটি আমার 30-35 বছর হয়ে গেলো, এখানে ফুলবাড়ির প্রায় ঢাক গোরখপুরই যাই আমরা, ঠিক আছে, যবে লকডাউন হয়েছে আমাদের অবস্থা কোনো ভালো না, আমাদের সরকার কোনো আমাদের যোগাযোগ করছে না। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।